13 নভেম্বর তালডাংরা বিধানসভার উপনির্বাচন রয়েছে। তার আগে প্রচারে গিয়ে নাম না করে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি বললেন, চোখের ওপর চোখ রাখলে তার চোখ তুলে নিতে হবে। কি বললেন তিনি শোনাবো। দাদারা আপনারা বলবো, আপনাদের বাড়ির স্ত্রীদের হাতে, মেয়েদের হাতে, মায়েদের হাতে গয়না নয়, আমরা দুবেলা খাবো তাও ঠিক আছে, এক বেলা খাবারের টাকা আমরা মজুত করে আমাদের একটা একটা করে যন্ত্র কিনে রাখতে হবে। কি যন্ত্র বলছি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবং যদি এই দস্ত্র রানীর কোনো রোগ, কোনো কর্মী, কোনো হারমাত আপনার উপরে চোখে চোখ দিয়ে আপনার উপরে দৃষ্টিপাত করে, সেই চোখটাকে তুলে ফেলতে হবে। এটাই আমরা ভারতীয় জনতা পার্টির থেকে আজকের মঞ্চ থেকে নিদান দিচ্ছি, আপনাদেরকে তার বিচার করতে হবে। 13 নভেম্বর উপনির্বাচনের আগে বিজেপি বিধায়কের এই হুঁশিয়ারি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দলটা অশিক্ষিত লোকে ভর্তি, এটাই ওদের সংস্কৃতি, বিজেপিকে পাল্টাত তৃণমূল নেতৃত্বর। দেখুন, যিনি বলেছেন অস্ত্র ধরো, আপনি তিনি যেখানে থাকেন সেখানে গিয়ে যদি একটু খবর নেন, ওনার কাজই সবসময় একে মারো, ওকে মারো, কেটে দাও, ফেলে দাও। যত অশিক্ষিত আনকালচার লোকের মতো এদের কথাবার্তা, দলটা অশিক্ষিত লোকে ভর্তি, মানুষের জন্য কোনো গঠনমূলক চিন্তা হবে না, গঠনমূলক কাজের কথা নাই, খালি কথা কথায় মেরে দাও, কেটে দাও, তৃণমূলকে পুঁতে দাও, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, এই ধরনের ওদের নেতারা ডায়লগ দেয়। কী বলে এদের, এইসব কথার কোনো জবাব নেই। কেউ যদি আইন বিরোধী কথাবার্তা বলে, সে তার জন্য আইন আছে, প্রশাসন আছে, তারা তার ব্যবস্থা নেবে। না না, অশান্তি হওয়ার কোনো, এটা পশ্চিমবাংলা, নির্বাচনে অশান্তি হওয়ার কোনো জায়গা নেই। পশ্চিমবাংলার মানুষ যথেষ্ট শান্তিপূর্ণভাবে আজকে 13 বছর ধরে আছে। কেউ যদি অশান্তি করতে চায়, কেউ যদি দুষ্কৃতীদের নিয়ে এসে এখানকার শান্তি বিঘ্নিত করতে চায়, প্রশাসন তার ব্যবস্থা নেবে। ভোট তো আমাদের তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না, পুলিশের সাথে লড়াই। পুলিশ সরিয়ে দিলে 15 মিনিটও তৃণমূল কংগ্রেস বলে কোনো পার্টি থাকবে না, কোনো রাজনৈতিক দল থাকবে না। আমি পুলিশকে বলতে চাই, পরিষ্কার করে শুনে রাখুন, সময় আসছে, মনে রাখবেন, সারা চিরকাল কাহারও সমান নাই যায়। কখনো নৌকার উপরে গাড়ি ওঠে, কখনো গাড়ির উপরে নৌকো ওঠে। তাই পরিষ্কার বলে দিচ্ছি, যদি দালালি করতে হয় খাকি ছাড়ুন, তৃণমূলের ঝান্ডা ধরে রাস্তায় নেমে রাজনীতি করুন, কত দম আছে আমরা দেখে নেব। কিন্তু পুলিশের ভর্তি পরে তৃণমূলের হয়ে দালালি করবেন না। আর তৃণমূলের হয়ে দালালি করলে তাহলে পুলিশের যে টুপিটা পরেন, ঘাড়ে যে অশোক স্তম্ভটা পরেন, সেই অশোক স্তম্ভ টুপি থেকে খুলে রাখুন, একটা হাওয়াই চটির সিম্বল ওখানে লাগিয়ে নিন, জনগণ ভালো সম্মান করবে, কমসে কম বলবে যে তৃণমূল করছে, বুক ফাটিয়ে তৃণমূল করছে, বুক ফুলিয়ে তৃণমূল করছে, এই চুরি চুরি চুপ করে চুরি করে তৃণমূল কংগ্রেস করছে না, এই তৃণমূল কংগ্রেস পুলিশের জন্য টিকে আছে।